হুগলির সিংগুর 2 নম্বর পঞ্চায়েতের গোপালনগর কুমুদ রঞ্জন দে উচ্চ বিদ্যালয়ে সোমবার দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন প্রায় 6 থেকে 7 হাজার বাসিন্দাদের লক্ষ্মী ভাণ্ডার ফর্ম পূরণ করা সম্ভব হয়ে থাকে। এদিন এই দুয়ারে সরকার ও লক্ষ্মী ভাণ্ডার কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব গোপাল নারায়ণ, রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী বেচারা মান্না, হরিপাল বিধানসভার বিধায়ক করবী মান্না, হুগলি জেলার গ্রামীণ পুলিশের আধিকারিকরা সহ সিংহপুর থানার আধিকারিকেরাও কর্মসূচিতে উপস্থিত হয়ে মন্ত্রী বেচারা মান্না কি জানালেন তাই জেনে নেব। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু। ইতিমধ্যেই কৃষক বন্ধু এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেরকম কাজ চলছে, আজকে 16 তারিখ সারা পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সিঙ্গুর ব্লকের সিঙ্গুর 2 গ্রাম পঞ্চায়েতে আজকে দুয়ারে সরকারে চালু হয়েছে। সরকারের বিভিন্ন মানুষের যে সুবিধাগুলো দেওয়ার ক্ষেত্রে এই দুয়ারে সরকারে মানুষ লাইন দিয়েছে। আমাদের এই মহিলাদের লাইন দেখছেন লক্ষ্মী ভাণ্ডার, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অলরেডি তিনি এই প্রকল্পের টাকা দেওয়ার জন্য প্রস্তুত। আজকে ফর্ম জমা পড়ছে, ফর্ম জমা করার পরেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। হুগলি থেকে পাপু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।